এখন যে এইভাবে বলতেছে এই বাবা আমাদের তো সম্ভব না, আপনার সম্ভব আপনার রোদের মধ্যে থাকতে পারবেন কতক্ষণ? আর আমরা ভিতরেই থাকতে পারি না, এত বছর কষ্ট হচ্ছে আর এখন এই রোদের মধ্যে, আর 4-5 দিনের জন্য এখন শেষ ফিনিশিং কি আমরা 50,000-1,00,000 ধার করে মালাই নাকি আবার শেষ মারা মরবো? এবার এর কয় সপ্তাহ লাগবে নিশ্চয়তা আছে? এরপরে আমরা কি করব? 4-5 দিন এলে দোকানদারি করলো মানুষ, এরপরে আমরা কি করব? ঈদের পরে আমরা কি করব? একদম 24 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি, আমি মনে করেন যে যা এখানে করছি সব এখানে ছিল, সব একদম পুরে ছাই হয়ে গেছে, আমি একদম মালিকানা কিন্তু আমি নিজে মালিক এবং ব্যবসাও আমার নিজের, সবগুলো পুরে ছাই, প্রায় 50-45 লক্ষ টাকার সম্পদ চলে গেছে। এখন আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি, নানান মানুষ নানান কথা বলতেছে যে এই কাঠ নিয়ে আসো, ওই কাঠ নিয়ে আসো, তালিকা করো, করতেছি কিছুই পাচ্ছি না। তারপরে যে বলতেছে যে মার্কেটে 4-5 দিনের মধ্যে পরিষ্কার করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিবে, এই 4-5 দিনে আপনার কী সুযোগ করে দিবে? আমাদের 20-22 রোজার পরে এমনি হোলসেলার বিক্রি হচ্ছে না আর আমরা বন্ধ হয়ে যায়, এভাবে কি সম্ভব? আর এই ঝড় বৃষ্টিতে আমরা 4-5 দিন পরে আবার চলে যেতে হবে কিন্তু, এটা কিন্তু অস্থানীয়ভাবে মানে অস্থায়ীভাবে দিতেছে, তো এটা তো এখন আমরা পারবো না। এর মধ্যে যারা এখন কিছু বসছে, আপনারা মিডিয়ারা তুলে ধরছেন, সারা বাংলাদেশ আবার দেখতেছে যে অনেকেই দোকান দিয়ে বসছে, মানে দোকানদারি করতেছে, ওরা কিন্তু অন্য সাইডের লোক। আমরা যারা ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত, হেরা কিন্তু কিছুই করি নাই, করতে পারতেছি না, বাইরের সাইডের লোক এখন দিয়ে হেরা করতেছে, অন্য সাইডের মাল বিক্রি করতেছে, এখন অন্যরা তো মনে করবে আমরাই মনে অনেক কিছু করে ফেলতেছি। না, কেউ ব্যবস্থা নিচ্ছে না, যে যার যার মতন, বুঝতে পারছেন? আর আমরা কি পাইকারিওয়ালারা লক্ষ লক্ষ টাকার ছিল মাল ছিল, এইখানে আমরা কি মাল আনবো আর কি বেচবো? আর 2-4-5 দিনের জন্য 2-4-50,000-1,00,000 টাকার মাল ধার করে আনলে এইখানে কি বিক্রি করতে পারো? এই রোদের মধ্যে সম্ভব? এখন এইখানে যে আপনি বসতেছে অস্থায়ী, এবার এর কয় সপ্তাহ লাগবে নিশ্চয়তা আছে? এরপরে আমরা কি করব? 4-5 দিন এলে দোকানদারি করলো মানুষ, এরপরে আমরা কি করব? ঈদের পরে আমরা কি করব? আমরা তো এইখানে মালিকানা ছিলাম, আমরা জানি এইখানে স্থায়ীভাবে আবার ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের মেয়র মহোদয়ের কাছে এবং শেখ হাসিনার কাছে এটাই আমরা অনুমতি চাচ্ছি, মানে উনাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই চাচ্ছি আবেদন। এখন আমরা কী করবো কোন? আমরা রাস্তার ফকির, 24 বছর ঢাকা ছিলাম বেচারা, তাও এখন চলে যেতে হবে, রুম ছেড়ে দিছি, আমার কিছু নাই, কান্নার মতন আর কিছু বাসা নেই, কারণ আমরা কী করবো? এটা আপনার মিডিয়ারা তুলেন ধরেন, আর আপনারা যদি এগুলো প্রচার করে করে নানান সংস্থা থেকে টাকা আসে বা একটা অনুদান আসে, হেরাই খাইয়া বড় লোক হয়ে যায়, আমরা তো কিছুই পাইলাম না, নিঃস্ব হয়ে গেলাম, আমরা কী পাইলাম? আমরা ছেলে মেয়ে নিয়ে কী করে চলবো বলেন? এখন যে এইভাবে বলতেছে এই বাবা আমাদের তো সম্ভবই না, সম্ভব? আপনারা বলেন আপনার সম্ভব, আপনার রোদের মধ্যে থাকতে পারবেন কতক্ষণ? আর আমরা ভিতরেই থাকতে পারি না, এত বছর কষ্ট হচ্ছে আর এখন এই রোদের মধ্যে, আর 4-5 দিনের জন্য এখন শেষ ফিনিশিং কি আমরা 50,000-1,00,000 টাকা ধার করে মালাই নাকি আবার শেষ মারাটা মরবো বলেন? এটা সম্ভব? এখন যারা খুশিতে আছে, কিছু মানুষ বড় লোক হচ্ছে, লুটপাট করে বড় লোক হচ্ছে, কিছু মানুষ মনে করেন যে বহিরাগত লোক উচ্ছৃঙ্খল করে বড় লোক হচ্ছে, কিছু বাইরের সাইডের মানুষ আইসা অন্য সাইডের দোকানদাররা সুযোগ পায় না, পড়ে এখানে দোকান দিয়ে এখন হেরা সুযোগ মারতেছে, মজা করতেছে, এটা কি আমাদের তো সম্ভব বলেন? এইটা আপনাদের যে আপনার ব্যবসায়ী যে সমিতি, জি, বাইরের লোকে আসবে কি করে? আপনাদের যেহেতু একটা সমিতিরও তো এখন উচ্ছৃঙ্খল হয়ে গেছে, যার যখন এটা মার্কেট ছিল তখন হেরা প্রত্যেকটা সমিতির শক্তি ছিল, এখন তো এটা সমিতির কাছে কোনো শক্তি নাই, সমিতিওয়ালারা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের লোক বিশৃঙ্খল হইয়া সৃষ্টি হইয়া দূরে দূরে পড়ায় রয়েছে, তারা টেনশন নিয়ে ঘুরতেছে, তারা জীবন কিভাবে? এই যে লুটপাট করছে, অনেকে দেখেছে আশেপাশের দোকানদার যারা, যখন আমাদের ওই পাশে মার্কেটটা আগুনটা লাগে আমাদের ওইখান থেকে শুরু হয়েছে, তখন আমরা তখন আদর্শ মার্কেট থেকে আমরা তখন আইসা বলছিলাম সবাইকে, ফায়ার সার্ভিসওয়ালারা ভাই একটু পানি দেওয়ার ব্যবস্থা, তো আমাদের কাছে বেশি পানি নাই এবং আমাদের কাছে এরকম ইয়া নাই, পর্যাপ্ত পরিমাণে পানি নাই এবং আমাদের উপর লেভেল থেকে অনুমতি নেই, তো এই কথা বলার পরে পরে আমাদের সামনে আধা ঘন্টার মধ্যে এইখান থেকে জল 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 এই মার্কেট পর্যন্ত ফাঁকা ছিল, কোনো এইখানে কোনো সমস্যা ছিল না, এর বিপতি জ্বলছে, তাইলে আবার এইগুলো আমাদের কি? আপনি কি আগুনের শুরু থেকেই ছিলেন? আমি 6:40 আসছি, 6:40 আসছি, হ্যাঁ 6:40 থেকে আমি পুরাই দেখছি, মানে আগুন দেখে আপনি ফায়ার সার্ভিসে গেলেন? হ্যাঁ, ফায়ার সার্ভিস তো আমাদের সামনেই, ফায়ার সার্ভিস আমরা লুকারের বলতেছি, তারপরে শেষ ফিনিশিংয়ে বলছি এটার মধ্যে জল লাগে নাই, এইখান থেকে এখানে কতটুকু দূরত্ব লাগে নাই, বলছি ভাই পানি পানি আমাদের কাছে নাই, তার মধ্যে কিছু মানুষ যে এইখান দিয়ে ফাঁকা ছিল, আপনার তো ইয়ে হয় নাই, কী হয় নাই, লুটপাট শুরু হয় নাই, মানুষ যারা দোকানদার ছিল কিছু মাল বের করছে এইখানে,
ফলাইছে তখন ওই লুটপাট শুরু। ও লুটপাটটা যখন আগুন লাগতেছে তখন লাগছে কি ওই দিকতে লাগে গো এদিকে আসতেছে আমাদের আদর্শ মার্কেটে কেউ মাল বাইর করতে পারে নাই। আদর্শ মার্কেট তো একদম পুরো ছাই, মার্কেট পুরো জ্বলছে বুঝছেন, আদর্শ মার্কেট তো পুরো ছাই। তখন তো আমরা দেখতেছি আমাদের মার্কেট শেষ, তখন এদিকে আসতেছে না, তখন আমরা বলতেছি পানি দেন পানি দেন, এরা বলতেছে আমাদের কাছে এরকম পানি দেওয়ার মতো নাই।